আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো ধর্মগড় ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং অভিনিবেশ, মনোযোগ সে মনোযোগ থাকবে সেই প্রত্যাশা করে আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসে আমরা গত ক্লাসের মতো সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সংজ্ঞা বেশ কিছু সংজ্ঞা রয়েছে যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলীর মধ্যে। এই নিয়মাবলী আমরা যেহেতু ক্লাসের পরিসরটা ডিউরেশনটা খুব অল্প, আমরা একই সাথে সব সংজ্ঞার নিয়ম সব নিয়মগুলো আলোচনা করতে পারছি না, কাজে আমরা ধীরে ধীরে অনেকগুলো ক্লাসের মাধ্যমে সংজ্ঞার নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা শেষ করব। তবে আমরা তখনই সফল অনুভব করব যদি তোমরা ক্লাসটা ভালোভাবে ফলো করো এবং আয়ত্ত করতে পারো। আমরা আজকে যে নিয়মটি আলোচনা করব সেটা আলোচনার পূর্বে সংজ্ঞার ক্ষেত্রে দুটি পদ নিয়ে আমরা আলোচনা করব। এই দুটি পদ নিয়ে আলোচনা না করলে তুমি এই সংজ্ঞার আজকের আলোচ্য সংজ্ঞার নিয়মটি তুমি বুঝবে না। এই দুটি শব্দ হচ্ছে, এক হলো সংজ্ঞার্থ আর একটা হচ্ছে সংজ্ঞেয়। এক হলো সংজ্ঞেয় শব্দ আর এক হলো সংজ্ঞার্থ শব্দ। আমরা যেহেতু পদের সংজ্ঞা দেই তাহলে আমরা বলবো এক হলো সংজ্ঞেয় পদ আর একটা হলো সংজ্ঞার্থ পদ। সংজ্ঞেয় সংজ্ঞার্থ, এটা খুব সহজ একটা জিনিস যে সংজ্ঞেয় হচ্ছে যে পদের সংজ্ঞা আমি দেব, অর্থাৎ যার সংজ্ঞা আমি দিতে চাই সেই পদটার নাম হচ্ছে সংজ্ঞেয় পদ। আমরা বলি না যে আলোচ্য বিষয়, যে বিষয়টা আমরা আলোচনা করব সেটার নাম হলো আলোচ্য বিষয়, আর যে বিষয়টা আলোচিত হয়ে গেছে সেটা হলো আলোচিত। আমরা যে পদের সংজ্ঞা দিব সেটা হলো সংজ্ঞেয়, আর যে পদের সংজ্ঞা হয়ে গেছে সেটা হচ্ছে কি, এটা শেষ, এটা তো হয়ে গেল। তাহলে যে পদের সংজ্ঞা দেওয়া হবে তার নাম সংজ্ঞেয় পদ। তাহলে সংজ্ঞা তো কোনটা? সংজ্ঞেয় পদ সম্পর্কে আমি যা কিছু বলবো সেটাই হচ্ছে সংজ্ঞার্থ পদ। সংজ্ঞেয় পদ হচ্ছে যে পদের সংজ্ঞা দিব, কারণ সংজ্ঞায় আমি যা বলবো ওই পদ সম্পর্কে সেটা হলো সংজ্ঞার্থ পদ। যেমন মানুষ পদে আমরা সংজ্ঞা কিভাবে দেই, মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে কোন পদের সংজ্ঞা আমি দিচ্ছি? মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি। সুতরাং এখানে মানুষ হচ্ছে সংজ্ঞেয় পদ। মানুষ সম্পর্কে আমি কি বললাম, সংজ্ঞায় আমি কি উল্লেখ করেছি? জাতীয়ত্ব উল্লেখ করেছি, সাধারণ এবং আবশ্যকীয় গুণাবলী উল্লেখ করেছি। এই সাধারণ এবং আবশ্যকীয় গুণাবলী বা এই জাতীয়ত্বটাই হচ্ছে সংজ্ঞার্থ পদ। আমরা এক কথায় বলতে পারি সংজ্ঞেয় পদ সম্পর্কে যা কিছু বলা হয় তার সবটুকুই সবটুকুই হচ্ছে সংজ্ঞার্থ পদ। আমরা শুধুমাত্র জাতীয়ত্ব বলি না এই কারণে যে জাতীয়ত্ব বলতে গিয়ে অনেকগুলো শব্দের এখানে সমাহার করতে হয়, অনেকগুলো শব্দ জুড়িয়ে দিতে হয়, সেই কারণে আমরা বলবো যে পদের সংজ্ঞা দিব সেই পদটা হচ্ছে সংজ্ঞেয় পদ, আর সংজ্ঞেয় পদ সম্পর্কে যা কিছু বলা হবে তার নাম হলো সংজ্ঞার্থ পদ। এখন আমরা আমাদের নিয়মটাতে চলে আসি, একটা নিয়মে আজকে আলোচনা করব। যেহেতু সংজ্ঞা এবং সংজ্ঞার্থ পদ সম্পর্কে আমরা আলোচনা করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য এবং কেস করার জন্য, আয়ত্ত করার জন্য, যে সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ পরস্পর স্থানান্তরযোগ্য হতে হবে। এর অর্থ কি,
আমাদের নিয়মটা এতটুকুই, সঙ্গেয় পদ এবং সঙ্গার্থ পদ পরস্পর স্থানান্তর যোগ্য হতে হবে। অর্থাৎ সঙ্গেয় পদের যে ব্যক্তত্ব, যে পরিমাণ বা যে সংখ্যা, যে পরিধি, সঙ্গার্থ পদের সেই পরিমাণ বা ব্যক্তত্ব বা সংখ্যা হুবহু একই রকম হতে হবে, সেম হতে হবে, আর না হলে স্থানান্তর করা যাবে না। একটা উদাহরণ দিই, ধরো হাইডেক্স সমান 6y, হাইডেক্স সমান 6y, এখানে হাইডেক্স কে 6y এর স্থানে স্থানান্তর করা যাবে কিনা, 6y কে 5x এর স্থলে স্থানান্তর করা যাবে কিনা? যাবে, কারণ আমি এখানে উল্লেখ করেছি 5x ইকুয়াল টু 6y, এর অর্থ হচ্ছে এর মান সমান, এর ব্যক্তত্ব সমান, এর পরিধি সমান, এর সংখ্যা সমান, এর পরিমাণ সমান। তাহলে আমি এভাবে লিখতে পারি 6y সমান 5x। তাহলে স্থান পরিবর্তন করলো, তাহলে স্থানান্তর কখন করা সম্ভব? যখন মান দুটি পদের মান পরস্পর মান একই হয়, একটা পদের মান যদি 3 আর একটা পদের মান 4 হয়, তাহলে দুইটা স্থান পরিবর্তন করতে পারবে না, কারণ দুইটার মান ভিন্ন। কিন্তু যদি উভয়টার মানই একই হয়, অর্থাৎ একটার মান 5 আর একটার মান 5 হয়, তাহলে অবশ্যই যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে একটি আরেকটি স্থানে যেতে পারবে, কারণ তাদের মান সমান। আমরা এটাই বলেছি সংজ্ঞার্থ পদ এবং সঙ্গেয় পদ পরস্পর স্থানান্তরযোগ্য হতে হবে, আমাদের নিয়মে বলতেছে। কাজে তাদের পরিধি বা ব্যক্তত্ব বা সংখ্যা বা পরিমাণ পরস্পর সমান হতে হবে। আমরা এখানে যে উদাহরণটা উল্লেখ করেছি যে মানুষের ব্যক্তত্ব কত, সকল মানুষ, এটাই হলো তার পরিমাণ বা ব্যক্তত্ব। এই ব্যক্তত্বটা হচ্ছে সকল মানুষ, যেহেতু মানুষ গণনা করা যায় আমরা পরিমাণ না বলে সেটা সংখ্যা বলি, যে মানুষ পদের ব্যক্তত্ব কি সকল মানুষ। এখানে অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল মানুষকে বোঝানো হয়েছে। ঠিক তদ্রূপ বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি সম্পন্ন যে প্রাণীগুলো আছে, বুদ্ধিবৃত্তি সম্পন্ন যে জীবগুলো আছে, তাদের সংখ্যা কত? সকল মানুষের সংখ্যা যত, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবের সংখ্যা তত। কারণ কি? কারণ একমাত্র এই সৃষ্টিকুলের মধ্যে মানুষেরই বুদ্ধি আছে, আর কোনো প্রাণীর বুদ্ধিবৃত্তি গুণটি নেই। কাজে বুদ্ধিবৃত্তি গুণটি উল্লেখ করার কারণে আমরা শুধুমাত্র মানুষ ছাড়া আর কাউকে বুঝবো না। কাজে এখানেও তার ব্যক্তত্ব হচ্ছে সকল মানুষ, অন্য কোনো প্রাণীকে এখানে অন্তর্ভুক্ত করা যাবে না এই বুদ্ধিবৃত্তি গুণটি এখানে জুড়ে দেওয়ার কারণে। তাহলে এখানেও সকল মানুষ, এর মান এখানেও সকল মানুষ, এর মান এখানেও সকল মানুষ, এর ব্যক্তত্ব তাহলে পরস্পর সমান। কাজে আমি যদি এখন স্থান পরিবর্তন করে লিখি যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হচ্ছে মানুষ, তাহলে আমার কোনো ভুল নেই। অর্থাৎ এখানে কোন পদের সংজ্ঞা দিলাম, মানুষ পদের সংজ্ঞা দিলাম, মানুষ হচ্ছে সঙ্গেয় পদ। কি বললাম? মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। ওই পদ সম্পর্কে, সঙ্গেয় পদ সম্পর্কে যা কিছু এখানে বললাম সেটা হচ্ছে সংজ্ঞার্থ পদ। দেখা গেল সংজ্ঞার্থ পদ এবং সঙ্গেয় পদ উভয়ের ব্যক্তত্ব সমান,
তাহলে এরা পরস্পর স্থান বিনিময় করতে পারবে। আমি যদি প্রথমে বলি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হচ্ছে মানুষ, তাহলে কারেক্ট, মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটাও কারেক্ট। বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে স্থানান্তর করা সম্ভব। আর সে যদি সংজ্ঞা পদ এবং সংজ্ঞার্থ পদ পরস্পর স্থান বিনিময় না করে, অর্থাৎ তাদের ব্যক্তিত্ব সমান না হয়, তাহলে সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞা হবে না, এটা ভ্রান্ত সংজ্ঞায় পরিণত হবে। তাহলে আজকে আমাদের একটা নিয়ে নিই, সেটা হচ্ছে কি, যে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদকে আমরা সংজ্ঞা পদ বলি, আর সংজ্ঞা পদ সম্পর্কে যা বলা হয় সেটা সংজ্ঞার্থ পদ বলি। আমাদের নিয়মটা হচ্ছে সংজ্ঞা পদ এবং সংজ্ঞার্থ পদ পরস্পর স্থানান্তরযোগ্য হতে হবে, আর স্থানান্তরযোগ্য হলে এই সংজ্ঞাটি হবে শুদ্ধ সংজ্ঞা, সঠিক সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞা, নতুবা ন। আজকে এ পর্যন্ত, তোমরা ভালো থাকো এবং এটা মনে প্রাণে ক্লাসগুলো প্রত্যেকটা মাসের প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে যে পর্যবেক্ষণ করবে, মনোযোগ দিয়ে শুনবে, আয়ত্ত করবে, অনুশীলন করবে, সেই প্রত্যাশা রেখে আজকে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।